সো মিশো হলটা স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মিশো বেসিক্যালি কি। অনেকেই হয়তো মিশোর ব্যাপারে জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলে দিই, মিশো বেসিক্যালি একটা শপিং অ্যাপ। তুমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল চাইলে শপিং করতে পারো, আর তার থেকেও ভালো ব্যাপার হচ্ছে এটা, চাইলে মিশোতে তুমি রিসেলও করতে পারো এবং নিজের একটা বিজনেসও করতে পারো উইদাউট এনি ইনভেস্টমেন্ট। শুধুমাত্র তোমাকে টাইম ম্যানেজ করতে হবে আর টাইম দিতে হবে। সো বিজনেসটা বেসিক্যালি কীভাবে হবে সেটার ব্যাপারে আমি ডিটেল ভিডিওর শেষে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। সো হ্যালো, নমস্কার, সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ডাউন, স্টে কুল উইথ দ্য এলিস বং। আর আজকেরটা কিন্তু ব্লগ না এই মুহূর্তে, তোমরা সবাই টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা মিশো হল করতে চলেছি। আর এর আগেও আমরা ব্লগে অনেকবার বলেছি যে আমরা মিশো হল করব, কিছু কিছু জিনিস আমরা এর আগে ব্লগে অল্প অল্প দেখিয়েছি। তো আজকের এই ভিডিওটাতে কমপ্লিট হোম ডেকোর হল হবে, যেটা কিনা সমস্ত জিনিস আমরা মিশো থেকেই কিনেছি। এক্স্যাক্টলি। আর তোমাদের প্রচুর কমেন্ট এসেছে যখন ছোট ছোট জিনিসগুলো দেখেছিলাম যে দাদা কবে মিশো হল করবে, কবে মিশো হল করবে। এখন তোমরা সবাই আমরা মিশো হল করছি, জানতে খুব ইন্টারেস্টেড নিজেদের। ফাইনালি আমরা মিশো হল করছি, খুব ভালো লাগছে। কোডগুলো তোমরা জানতে চাচ্ছো, তো কোডগুলো অবভিয়াসলি আমরা এখানে না বললেও ডিসক্রিপশন বক্সে সমস্ত কোড থাকবে, লিংক থাকবে, তো তোমরা যদি চাও গিয়ে চেক করতে পারো। আর আমরা যে প্রোডাক্টগুলো কিনেছি সেই প্রোডাক্টগুলো যদি তোমরা চাও সেটার কোড আছে মেনশন করা, তো মিশোতে গিয়ে ওই কোডটা অ্যাপ্লাই করলেই ওই প্রোডাক্টটা চলে আসবে, তোমরা দেখে শুনে পছন্দ হলে কিনে নিও। এই হোম ডেকোর হলটাতে আমরা ফ্যান্সি জিনিস খুব কম নিয়েছি, ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমরা ভীষণ ইউজফুল নিয়েছি, যেটা আমার মনে হয় সবার বাড়িতেই প্রয়োজন হওয়ার মতো জিনিস। মানে বেসিক্যালি আমরা একদমই ফ্যান্সি এই পিস ওই পিস যেগুলো শো পিস হিসেবে রাখা যায় এরকম টাইপের স্টাফ খুব কম, যেগুলোই নিয়েছি সেগুলো প্রচণ্ড প্রয়োজনীয়, প্রচণ্ড প্রয়োজনীয়। সো প্রথম জিনিসটা যেটা দিয়ে স্টার্ট করবো সেটা আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে ওটা ওটা এই হচ্ছে একটা ওয়াল ক্লক, যেটার আমি বলবো যে ভীষণ সুন্দর দেখতে, ভীষণ স্টাইলিশ, মানে এখনকার ভীষণ মডার্ন লুকের আর কি। আর এটার যদি বডি দেখো, সো এটা প্লাস্টিক বডি, একদমই লাইট ওয়েট, বিশেষ একটা ভারী নয়, কিন্তু এর লুকটা ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে। আর এটা প্রাইস কালারফুল, মানে হোয়াইট না হয় যদি তোমাদের ঘর যদি অন্যরকমও হয় তাও যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগবে। আমি সেভাবে নিয়েছি যে যাতে ওয়ালে যদি আমি কোনো ওয়ালপেপার লাগাই বা অন্য কিছু করি তো তখনও এটা ফিট হবে। হ্যাঁ, আমার মনে হয় একটু বেশ কালারের উপর বা একটু লাইট কালারের উপর এরকম খুব ব্রাইট কালারের ঘড়ি ভীষণ ভালো লাগে, তোমার কমপ্লিট ঘরের একটা মানে কি বলবো পপ অফ কালার অ্যাড হবে এটা যদি রাখো। টোটাল 12খানা কালার, টোটাল 12টা কালার আছে আর সেন্টারটা খালি। আর সবথেকে বেশি দুটো জিনিস আমার এই ঘড়িটার ভালো লেগেছে, এক হচ্ছে ভীষণ কালারফুল আর সেকেন্ডলি এই যে কাটাগুলো এগুলো হোয়াইট, আমার হোয়াইটের প্রতি একটা ভীষণ পরিমাণ ফ্যাসিনেশন। না, হোয়াইট বলে ভিজিবলও খুব সুন্দর হবে। আমি বলবো এটা কোয়ালিটি বেশ ভালো, আর মিশোতে যে প্রাইসে এটা এটাও ভীষণ একটা ইউজফুল জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে চেয়ারে রাখার জন্য হচ্ছে কুশন। আর এই কুশনটা বেসিক্যালি এরকম কুশন না, আমি দেখেছি মিশোতে দুটো পাওয়া যায়, মানে সেপারেট দুটো কিনে তুমি একটা বসার জায়গায় আর একটা পিঠের জায়গায় রাখতে পারো, কিন্তু এটা এরকম জয়েন্ট আছে, সো জাস্ট এরকম ভাবে তোমাকে রাখতে হবে। বেসিক্যালি এটা এরকম ভাবে রাখতে পারো, আর যদি এরকম লম্বা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে দুটো কুশন হিসাবে এরকম ভাবে রাখা যায়। তো এখানে এটাতে অনেক কটা কালার অ্যাভেলেবেল ছিল, তার মধ্যে এই কালারটা আমরা নিয়েছি কারণ ঘরের পর্দার সাথে এই কালারটা খুব ভালো যাবে, কারণ ঘরের পর্দাও গ্রিন কালারের। আর এগুলো বেশ ভালো কোয়ালিটির, আর মিশোতে সত্যি বলছি অনেক অনেক বেশি এফোর্ডেবল, বলতেই হবে, কিছু করার নেই। আর এটা বসে, এটাতে আমি বেশিরভাগ সময় বসেছি, এফোর্ডেবল হয়েছে এটা বসে, কারণ এটার ভিতরে যে যে তুলোগুলো আছে বোধহয় এগুলো অনেক জায়গায় থাকে স্পঞ্জ দেয়, তো সেটা স্পঞ্জ না, এটা পুরো তুলো আছে, তো সেই জন্য এটা বসলে অবভিয়াসলি অনেক বেশি কমফোর্টেবল। আর পিছনে এই হেলান দেওয়ার জায়গাটাও এত সুন্দর অ্যাডজাস্ট করা, মানে তোমার বডির পিছনে যেখানে তুমি হেলান দেবে তো খুব ভালো রেস্ট হয়, তো সেই জন্য মানে সাপোর্টটা ভালো থাকে। আর সেকেন্ডলি এটা কটন ফেব্রিক, যার জন্য কিন্তু এটা চেয়ার থেকে বারবার স্লিপ করে যাবে না। ফেব্রিকটা দেখলাম একটা প্রিমিয়াম প্রিমিয়াম লাগে, মানে খুব মেহেঙ্গা মেহেঙ্গা এরকম লাগে, যেটা একদমই না, তো গিয়ে চেক করে নাও এটা, এটার কোডও থাকবে। আর আমার মনে হয় বাড়িতে যদি দুটো চেয়ার থাকলো আর দুটো দিয়ে এরকম সেম পাতলে তাহলে কিন্তু খুব ভালো। সো এই একটা হোম ডেকোর আইটেম আছে আমাদের কাছে, যেটা আমার
খুব ভালো লেগেছে। এটা আমার মনে হয় খুব সুন্দর লাগবে যদি কেউ পুজোর ঘরে রাখে। আমরা প্রথমে ভেবেছিলাম এই পিছনের ওয়ালটাতেই ফটো ফ্রেমের পাশে এপাশে ওপাশে রাখবো, কিন্তু পরে দেখলাম অতটা জায়গা ঠিক হচ্ছে না। সো এটার মধ্যে এরকম তিনটে ছোট ছোট হচ্ছে দিয়া আছে, ক্যান্ডেল আছে, তো তুমি চাইলে সেটা জ্বালাতে পারো। আর আমার মনে হয় এটা ঠাকুর ঘরে রাখার জন্য খুব ভালো লাগবে। বেসিক্যালি এটা একটা হ্যাঙ্গিং, কি বলে এটাকে, হ্যাঙ্গিং ক্যান্ডেল হোল্ডার বলা যেতে পারে। হ্যাঙ্গিং ক্যান্ডেল হোল্ডার মানে দিওয়ালি টিওয়ালির টাইমে তো অসাধারণ লাগবে, বা অন্য টাইমেও যদি আমার মনে হয় আরও একটা জায়গায় খুব ভালো লাগবে। ধরো হচ্ছে কি বলতো, যে অনেক সময় হয় না যে বারান্দায় হচ্ছে যে কোনো একটা জায়গায় লাগালে দিয়া সবসময় নাই জ্বালাতে পারো, কিন্তু কখনো প্রয়োজন পড়লে দিয়া জ্বালালে খুব ভালো লাগবে। বা কোনো ঠাকুরের ফ্রেম আছে, ফ্রেমের পাশেও তোমার রাখতে পারো, বেশ সুন্দর। তখন কি কম দাম, সিরিয়াসলি বলছি 200-250-এর মধ্যেই দাম ছিল, খুব ভালো মেটেরিয়ালটা কিন্তু যথেষ্ট ভালো। মানে এরকম না যে 200-250 টাকা এরকম মানে এখানে টিপলাম বা এরকম প্রেসার করলাম এটা ভেঙে গেল, এরকম না, হার্ডি। সো উপর থেকে যদি পড়েও যায় ভাঙবে না, এটা হচ্ছে মানে বেগবে না, আমরা ভেবেছিলাম এটা একটু ছোট হবে, আর টিভির সামনে আমাদের যে ক্যাবিনেটটা আছে ওটার উপরে প্লেস করার জন্য এটা অর্ডার করেছিলাম। এটা বেশ বড়, তো ওখানে ওটাকে ফোল্ড করে রাখতে হবে। আর এটা কমপ্লিট হোয়াইটের উপর অল্প অল্প একটু কালার দেওয়া আছে, বেশি কালার নেই, কিছু ইয়েলো আছে, দেন কিছু অন্য কালার আছে। আর এটা বলে না সেলফ ওয়ার্ক, তো কাইন্ড অফ সেরকম হোয়াইটের উপর হোয়াইটেরই সেলফ ওয়ার্ক টাইপের আছে, ভীষণ শিয়া ফেব্রিক। আর এগুলোকে ব্রাশো কাপড় টাইপের মতো না, অনেকটা দেখতে নেট নেট প্যাটার্নের। হ্যাঁ, সো এটা অর্ডার করার পর আমরা দেখলাম যে এই সেম ফেব্রিকে আবার হচ্ছে টেবিল ক্লথ, মানে ডাইনিং টেবিল ক্লথ। হ্যাঁ, এই সেম ফেব্রিকে ডাইনিং টেবিল ক্লথও আছে, তো আমরা একটা ডাইনিং টেবিল ক্লথ অর্ডার করেছি, সেটাও দেখাচ্ছি। বেসিক্যালি দুটোই একদমই সেম, খালি সাইজটা ডিফারেন্ট। সো এই হচ্ছে সেটা, এটা পাতার পর তুমি ভালো করে একবার শট নিয়ে দেখে দিস। সো খুব সুন্দর, এটা ভীষণ সুন্দর, আসলে একই জিনিস ভীষণ সুন্দর, বাট আমি মানে বেশি ইউজ হবে ইমাজিন করছি, এটা পাতার পর খুব সুন্দর। হ্যাঁ, আর আমার মনে হয় একটা এরকম হোয়াইট পাতলে একটা উপরে প্লাস্টিক পেতে দিতে হবে যাতে হোয়াইটটা নষ্ট না হয়ে যায়, তারপর আরামসে ইউজ করা যেতে পারে। আর এরকম জিনিস না আমার মনে হয় পুরো ঘরটাকে একটু অনেকটা ব্রাইট করে দেয়, বড় করে দেয়। মানে এইটা তো তোমরা সবাই ব্লগে অনেকবার দেখেছো, অনেকবার মানে লাস্ট দু তিনটে ব্লগে তোমরা দেখছো। এটা আমরা অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছি, বিকজ এটা মানে এমন জায়গায় এটা প্লেস করা হয়েছে যে জায়গাটা আমার খুব ফেভারিট, আর আমি ওখানে টাইম স্পেন্ড করি। সো এটাও তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা চেয়ারের জন্য অর্ডার করতে পারো, বা যাদের বাড়িতে হয় না এরকম একটা চেয়ার, না যার অনেকের বাড়িতে এরকম দেখবি একটু ছোট ক্যাবিনেট মতো বানানো থাকে, বসা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা থাকে, জুতো রাখে এরকম টাইপের অনেক ক্যাবিনেট মতো অংশ থাকে, ওখানটা কিন্তু এরকম কুশন হিসেবে ইউজ করতে পারো। আর এটা নিয়ে আমার আরও একটা ভালো আইডিয়া ছিল, যদি এটা আরেকটু অন্য কালারের হতো, এটাকে কিন্তু দুটো এরকম যোগ করে একটা হেডবোর্ডও বানানো যেতে পারে, যেটা কিনা অসাধারণ লাগবে। মানে যারা একটু হেডবোর্ড পছন্দ করো, জাস্ট ধরো তোমার ট্রেন খাট হলো, কোনো হেডবোর্ড নেই, তাহলে এরকম দুটো একটা বোর্ডের উপরে এটাকে মানে রেখে দিতে হবে, সেই যারা সোফা টোফা বানায় না তাদের, তাহলে বেশি হেডবোর্ড হিসেবে ভালো লাগতো। এর অনেক আছে, তো চাইলে চেক করতে পারো। কিন্তু আর এটার ভেতরেও কিন্তু একদমই ওই সিনথেটিক তুলো না, তুলো আছে, মানে বেশ ভালো। এবারে তুলো হোক কি যাই হোক, কোয়ালিটিটা ভালো। অ্যাকচুয়ালি বসে সিনথেটিক তুলোতে বেশিক্ষণ বসা যায় না, মানে ডিসকমফোর্ট লাগে, বাট এইটা খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আর সিনথেটিক তুলো হলে ভীষণ জিনিসগুলো স্লিপ করে যায়, আমি দেখেছি, তো সেটা নয়। নেক্সট হচ্ছে, এটা এখনো আমরা খুলিও নি, জানি কি আছে। বেসিক্যালি হোয়াইট হয়ে গেছে অনেক, তাই না? এটা হোয়াইট অ্যাকচুয়ালি আমাদের খুব ফেভারিট কালার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো হোয়াইট আমরা সবসময় হোয়াইটের প্রতি একটা সফট কর্নার আছে, তো এটাও একটা হোয়াইট পর্দা যেটা আমরা অর্ডার করেছি। এটা এখনো খোলা হয়নি, ফার্স্ট টাইম খুললাম। এটা শিয়া ফেব্রিক পর্দা, দেখতে পাচ্ছো, ভালো লাগছে, সিরিয়াসলি কি ভালো লাগছে। এটা হাইটটাও বেশ ভালো আছে, বেশ ভালো হাইট আছে, সিরিয়াসলি বলছি, ভীষণ ভালো লাগছে। এখন তো ওগুলোর থেকেও আমার এটা বেশি ভালো লাগছে।
অথচ এটার দাম ওগুলোর থেকে কম, অনেক কম, অনেক কম। ওগুলো আসলে ওটার মতো, ওটার মানে যেটা আমরা আমাদের উপরে ঘরে লাগিয়েছি ওটাও মিশো থেকেই নেওয়া, ওটার কোডটাও আমরা এখানে দিয়ে দেবো, যদি ওরকম পর্দা পছন্দ হয় তাহলে চেক করতে পারো। আর এই যে হোয়াইট কালার পর্দাগুলো এগুলো ভীষণ সুন্দর, আমার ভীষণ সোভার, মানে এত ভাল লাগে দেখতে। আর অনেকে ভাবে হোয়াইট কালারের পর্দা ভীষণ নোংরা হয়ে যাবে, হ্যাঁ নোংরা একটু হয়, কিন্তু এই পর্দাগুলো কিন্তু কাচলে পরিষ্কার হয়ে যায়। আমি দেখেছি এগুলো মানে এরকম না, এত ভারী না, একদম লাইট, মানে সচরাচর যখন খুশি তখন কাচতে পারো, কাচা যায় কোনো ব্যাপার না। পর্দা সো দুটো করে পর্দা একটা প্যাকের মধ্যে আসে, আর ভীষণই ইনএক্সপেন্সিভ, আমার মনে হয় 500-600 মধ্যে আমরা দুটো করে পর্দা নিয়েছি, তাই না? আমি বলবো সব থেকে বেশি ইউজফুল আমাদের এই বাড়ির জন্য। কেন? এটার কারণ হচ্ছে এটা আমাদের যে ডাইনিং টেবিলটা আছে ওটা আমরা চেঞ্জ করবো বলে ভাবছি, কিন্তু অনেকদিন ধরেই চেঞ্জ করা হচ্ছে না। সো ওই ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো সেগুলো হচ্ছে সত্যযুগের। সো ওই সত্যযুগের চেয়ারগুলোকে আমরা একবার কালারও করেছিলাম, বাট তারপরে দেখি যে ওই চেয়ারগুলো ঠিক ভালো লাগে না দেখতে। সো ওই চেয়ারগুলোকে মডার্ন লুক দেওয়ার জন্য এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস, চেয়ার কভার। সো এগুলো হচ্ছে আমরা অনেক অন্যান্য কালারেও চেক করছিলাম, সব কালার অ্যাভেলেবেল ছিল না তখন যখন আমরা অর্ডার করছিলাম। তো তোমরা এখন দেখতে পারো কি কি কালার অ্যাভেলেবেল আছে। সো এটা ভীষণ ইউজফুল, এটা মানে চেয়ারের গায়ে এই নতুন জামাটা দিয়ে দেওয়ার পর না চেয়ারের লুক পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দরকারই হচ্ছে না যে নতুন কোনো কিছু পারচেজ করো, নতুন চেয়ার কেনা। হ্যাঁ মানে চেয়ারগুলো ঠিকঠাক আছে, লুকটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য এটা খুব ইউজফুল, এটা দেওয়ার পরে চেয়ার মনে হচ্ছে নতুন কোথা থেকে পারচেজ করা। হ্যাঁ মানে যারা একটু আমাদের মতো মিনিমালিস্টিক, যে যাদের মনে হয় ঠিক আছে এটা এখনো চলছে, স্পেশালি এটা আমার আর মামুনির কনসেপ্ট বেশি, শুভ একদমই সেরকম নয় যে আমি আর মামুনি কীভাবে, হ্যাঁ এখনো তো চলছে ঠিক আছে চলুক না পরে দেখা যাবে, ঠিক আছে। সো সেই কারণে তাদের জন্য আমার মানে এরকম জিনিস ভীষণ ইউজফুল, মানে তোমার জিনিসটা সেই একই জিনিস থাকলেও কিন্তু লুকটা চেঞ্জ হবে। কমপ্লিটলি গেঞ্জি কাপড়, কিন্তু একদমই হচ্ছে স্লিপারি নয়, আর হচ্ছে এটা ভীষণ স্ট্রেচেবল। সো তুমি যে কোনো সাইডের চেয়ারেই মোটামুটি এটা ইউজ করতে পারবে। ওকে আর বলিস না, মিশোতে গেলে তোমরা চেক করে নিতে পারবে যে কোন কোন চেয়ারের জন্য এগুলো আইডিয়াল। আর আমাদের যে ক্যামেরা পার্সন সে এখন ক্যামেরা ধরে রয়েছে। ওকে, তো নেক্সট আইটেমের জন্য আমি একাই চলে এসেছি, কারণ তৃষাকে নিয়ে তুই কি চলে গেছে, কোথায় চলে গেছে, আমার পাশেই রয়েছে, কিন্তু দুজনের অবস্থা খুব খারাপ। সো নেক্সট যে আইটেমটা আমি দেখাবো ওটা আমার খুব ফেভারিট আইটেম, ওটা আমি ভেবেছিলাম এই ঘরের মধ্যে কোথাও একটা প্লেস করবো, বাট এই জায়গায় ঠিক সুইটেবল লাগছে না, আরেকটা জায়গা খুঁজে পেয়েছি, সেই জায়গাটা প্লেস করবো, সেই জায়গাটা আমি ব্লগে শেয়ার করে দেবো, তোমরা দেখতেও পারবে ব্লগে। তো নেক্সট আইটেম যেটা হচ্ছে এটা, এই জিনিস, ইয়েস, তো এইটা বেসিক্যালি একটা র‍্যাক। সো আমি ব্লগেও আগে একটা জায়গায় দেখিয়েছিলাম যে এটা কীরকম জিনিসটা প্রেস করলে কীরকম লাগবে, তো বেসিক্যালি এটা একটা প্লাইয়ের এরকম কতগুলো কী বলে এটাকে, এখানে আটখানা প্লাইয়ের টুকরো আছে, লাগবে মানে আটখানা প্লাইয়ের টুকরো আছে, সেগুলোকে অ্যাসেম্বল করে জিনিসটা এরকম হবে দেখতে, এটা একটা দেওয়ালে প্লেস হয়ে যাবে, তার মধ্যে তোমরা শোপিস টোপিস সব কিছু রাখতে পারো। মেটেরিয়াল হিসাবে বলবো খুব ভালো মেটেরিয়াল, মেটেরিয়ালটা যথেষ্ট ভালো, প্রচণ্ড হার্ডি আর ওয়েটি, এটা কিন্তু যথেষ্ট ওয়েট আছে, তো এটা আরামসে দুখানা স্ক্রু আছে যেটা যে কোনো ওয়ালে সেট হয়ে যাবে, এটা আমার খুব পছন্দের। এখানে অনেকগুলো র‍্যাক আছে, মানে র‍্যাক হয়েছে, সুন্দর সুন্দর লাগছে দেখতে, নেক্সট দু তিনটে ব্লগের মধ্যে তোমরা দেখতেই পারবে এটা। সো এই হচ্ছে কি, এটা ছিল লাস্ট আইটেম আর খুব পছন্দের একটা আইটেম, সো সেই জন্য তোমাদেরকে দেখালাম। সো এই চলে তৃষা ইজ ব্যাক, আর তৃষাই বলবে মিশোর সমস্ত ডিটেলস। সো হোপফুলি হলটা তোমাদের ভালো লেগেছে। সো মিশোর ব্যাপারে যেটা বলছিলাম যে তোমরা শপিংয়ের সাথে সাথে বিজনেসও করতে পারো, সেটার ব্যাপারে বলে দিই। মিশোতে বিজনেস করাটা একদমই ভীষণ একটা ডিফিকাল্ট নয়, তোমাকে মিশো অ্যাপটা ডাউনলোড করে তারপর সেখান থেকে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে যে প্রোডাক্টটা দেখে তোমার মনে হবে যে এটা তুমি সেল করতে পারো সেটাকে জাস্ট তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে হবে, চাহে তুমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা যেভাবেই পারো না কেন তাদেরকে ডিরেক্টলি সেটা শেয়ার করতে পারো। আর শেয়ার করলে
প্রোডাক্টের কমপ্লিট ফটোগ্রাফ তার সাথে সাথে ডিটেইল ইনফরমেশন সব কিছু যাকে তুমি শেয়ার করছো তার কাছে পৌঁছে যাবে, এবং তারপর সে যদি কোনো কিছু কিনতে ইন্টারেস্ট দেখায় বা কেনে তাহলে তোমাকে স্টার হয়ে জাস্ট মিশো থেকে সেটাকে অর্ডার করে দিতে হবে, তার অ্যাড্রেস দিয়ে দিতে হবে, এবং তুমি ক্যাশ অন ডেলিভারি বা অনলাইন অপশন যে কোনোটাই চুজ করতে পারো। আর সবার শেষে প্রসেস করার সময় জাস্ট ফাইনাল কাস্টমার প্রাইস বলে একটা অংশ থাকে, সেখানে তোমাকে তোমার নিজের মার্জিনটাকে লিখতে হবে। মেবি ধরো প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 100 rupees আর তুমি 50 rupees নিজের মার্জিন রাখতে চাও, তাহলে ওই জায়গাটাতে তোমাকে 150 rupees লিখতে হবে। আর আলটিমেটলি এরকমভাবে কোনোরকম টাকা পয়সা ইনভেস্ট না করে তুমি নিজের খানিকটা সময় ইনভেস্ট করে কিন্তু মিশো থেকে আর্নিং করতে পারো। সো এটা ভীষণই সিম্পল, তুমি কিন্তু মিশো অ্যাপ ডাউনলোড করে এই ব্যাপারে আর একটু ডিটেলে দেখে নিতে পারো। সো আশা করি আমাদের এই হোম ডেকোর হলটা তোমাদের ভালো লেগেছে, আর আমরা বেসিক্যালি ভীষণ ইউজফুল জিনিসই কেনার চেষ্টা করেছি। সো এর মধ্যে কোনটা কোনটা তোমাদের ভালো লেগেছে আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে বলো। তো আর যদি এই প্রোডাক্টগুলো চেক করতে চাও মিশোতে, মিশোতে কিন্তু জেনারেলি প্রোডাক্ট নেম সার্চ করে না ওরকমভাবে ভালোভাবে আসে না, তার থেকে কোডটা দিলে এই যে কটা প্রোডাক্ট আমি নিয়েছি প্রত্যেকটার কোড আমি নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। সো ওই কোডটা থেকে তোমরা এক্স্যাক্ট এই প্রোডাক্টটাই পাবে, কোনো ডিফারেন্স নেই, কালারগুলো তোমরা নিজেদের মতো দেখে নেবে। আর খুব ইজি পারচেস করা, মিশোর অ্যাপও তোমরা ডাউনলোড করে নাও মোবাইলে, মোবাইল থেকে আরামসে কিনতে পারবে, প্রচুর দেখতে পারবে। দেখো তোমরা, আমার মনে হয় খুব ভালো লাগবে, কারণ এখানে এত চিপে এরকম কোয়ালিটির জিনিস কিন্তু সচরাচর দেখা যায় না। সো এই ছিল ছোটোখাটো একটা মিশো হল, আরও 2-3টে সেগমেন্ট আছে যেখানে অনেক জিনিস অর্ডার করেছি, অনেক কিছু এসেছে, অনেক কিছু বাকিও আছে। তো সেগুলো এলে সেগুলো তোমার সাথে শেয়ার করবো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর যেহেতু ইউজফুল জিনিস কম দামে পাওয়া যায়, কেউ তো ছাড়তে চায় না, আমরাও সেরকমই আমরাও ছাড়িনি। নেক্সট আমাদের কাছে কয়েকটা মিশো হলের প্ল্যান আছে, একটা হচ্ছে মিশো শাড়ি হল, মিশো কুর্তি হল, আর মিশো মিক্স হল। তো কোনটা তোমরা আগে দেখতে চাও সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাও। সো এই ব্লগটা এখানে শেষ করে, ব্লগ না এই হলটা এখানে শেষ করছি, আর কন্টিনিউ টু আমাদের ডেইলি লাইফ ব্লগ। তো যারা ডেইলি লাইফ ব্লগ এখনো চেক করোনি চেক করে নাও, সাবস্ক্রাইব করে নাও এডিজেড বং, আর খুশি থাকো, হ্যাপি থাকো, সেফ থাকো, সবচেয়ে বড় আমি বড় টাটা করে দাও। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট বিশ্ব ব্লগে, আর তাছাড়া ডেইলি লাইফ ব্লগে তো আছি, বাই।